শুরুতে একটা মেয়ে গাদা নিয়ে খেলা করছিল মাঠে। মাঠের পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে। হঠাৎ করে সেই রাস্তাতে একটা বড় গাড়ি এসে দাঁড় হলো। মেয়েটা অবশ্য সেগুলো কিছু লক্ষ্যই করেনি, এরা তো খেলাধুলায় ব্যস্ত। হঠাৎ করেই মেয়েটা হাতে কাদা নিয়ে ঠিক ছুঁড়ে মারল। ঠিক তখনই গাড়ি থেকে একটা সুদর্শন ছেলে বেরিয়ে আসছিল। তারপর আর কি, কাদাটা গিয়ে ল্যান্ড করলো সরাসরি ছেলেটার গাড়িতে। সঙ্গে সঙ্গে সবাই ওই দিকে তাকালো। দৌড় দিয়ে মেয়ে সহ বাকি সবাই ওখানে উপস্থিত হলো। এই ইউ ইডিয়েট কোথাকার, দেখে শুনে কাজ করতে পারো না? ইডিয়েট আমি না, ইডিয়েট আপনি। আমি কাজ করছি না, আমি খেলা করছি, ওকে? ইউ ইডিয়েট, ঘটে কি কোনো বুদ্ধি নাই? এত বড় একটা মেয়ে আর এভাবে কাদা নিয়ে খেলা করছো, লজ্জা করে না? এ হ্যালো, খেলতে আবার কার লজ্জা করে? হ্যাঁ, পড়াশোনায় যেমন কোনো বয়স নেই, খেলারও তেমন কোনো বয়স নেই। আমি মন থেকে বাচ্চা, আর মন থেকে কেন বলছি, আমি আদতেই একটা বাচ্চা। ও শুনে তো থাকবে, পড়াশোনায় যেমন বয়স নেই, মার খাওয়ারও তেমন বয়স নেই। কানের নিচে এক দিলে না সব কিছু ঠিক হয়ে যাবে। এই তোরা শুনলি তো, তোদের টে আপুকে এই কোথাকারকে বানর এসে বলছে আমাকে নাকি মারবে। হোয়াট, আমি বানর? ও হ্যাঁ, আপনি বানর কেন হতে যাবেন? এত শুদ্ধ ভাষা আপনার উপর প্রয়োগ করলে চলবে না। আপনি একটা সাদা বান্দর, এবার হয়েছে খুশি? এখন আপনি কাটতে পারেন, আই মিন যেতে। অশিক্ষিত মেয়ে একটা। এ কি বলেন কি বলেন, আপনার তো আজকে, আমি এ পুরো গ্রামের মধ্যে সবচেয়ে শিক্ষিত মেয়ে, আপনি একটা অশিক্ষিত। তোমাকে তো কি করবেন? হ্যাঁ, আমি আবার কাদা ছুড়বো, বলেই মেয়েটা কাদা নিয়ে আবারও গাড়িটার দিকে তাক করে ছুড়ে মারলো। ছেলেটা একটু সরে দাঁড়ালো। আসলেই একটা ইডিয়েট, আপনি ইডিয়েট। ছেলেটা আর কি করবে, বাধ্য হয়ে ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। ও তেয়াপি, তুমি কি কাজটা ঠিক করলে? এখন যদি তোমার বাবার কাছে গিয়ে সবাই বিচার দেয় তখন কি হবে? তখন তা আবার দেখা যাবে। টেনশন লেনে কানেহি, চল। কোথায়? কেন, পাশের বাড়ি, ওই যে উনহর বাড়িতে, দেখলি না বোর গাছে কত সুন্দর বোর ঝুলছে? হ্যাঁ তো, বোরগুলো ডাকছে তো আমাদের। কিন্তু তে আপু, ধোলাই করবে তো আমাদের। আরে ধোলাই টোলাই কিছু করবে না, আমি আছি না, আমি গাছে উঠবো, আমি ঝোকার দেবো, তোরা নিচ থেকে কুড়িয়ে নিয়ে সব চলে যাবে, ওকে? মানে আমি উপরে গিয়ে গাছটা ঝাঁকাবো, তোরা নিয়ে দৌড় দিবি, বুঝতে পেরেছিস? কিন্তু তে আপু, তোমার কি হবে? আরে আমিও দৌড় দেব, আর না হলে ওই উনহর সাথে ফ্লার্ট করব, কেমন হয় বল? বেস্ট আইডিয়া তে আপু, তাহলে তুমি উনহর সাথে ফ্লার্ট করো, আমরা বোর নিয়ে পালিয়ে যাব, কে? কিছুক্ষণ পর চুপচাপ নিচের দিকে মুখ করে তাকিয়ে আছে। দেখুন জিহব সাহেব, আমরা আপনাকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আপনার মেয়ে কিন্তু এটা ঠিক করলো না, আমার গাছের একটা বড় রাখেনি। ওর যদি খেতে মন চাইতো ও আমাদের বলতে পারতো তো, ওকে খেতে বারণ করছি। আর জানেন আপনি ও কোথায় উঠেছিল? মগ ডালে উঠেছিল, ওখান থেকে পড়ে গেলে কি হতো? ঢং, আমার বাবার কাছে এসে বিচার দিচ্ছে, আবার আমার পড়ার চিন্তা করছে। এত যদি ভালোবাসতে তাহলে আর বিচার দিতে না। আমি আর কি বলবো জিহব সাহেব, আপনার মেয়েকে সামলান, বলেই মহিলাটা ওখান থেকে চলে যায়। এই তোরা বাসায় যা, কথাগুলো বলতে সব ছেলেমেয়েরা বাসায় চলে যায়। তে, তোকে না বারণ করছি এসব না করতে, ওরা ছোট মানুষ। কোথায়? তুই ওদেরকে বারণ করবি এসব কাজ করতে, নইলে তুই ওদেরকে নিয়ে গিয়ে উল্টা কাজ করাস। বাবা, আমি তো একটু জাস্ট মজা করছি। হ্যাঁ, মজা করতে কি গাছের মগডালে উঠতে হয়? সরি বাবা। আমার শোন মেয়েটা, আমার লক্ষ্মীটা এমন করে না তো, অত উঁচু থেকে যদি পড়ে যেতি তখন কি হতো? তোর তো হাত পা ভেঙে যেত, তারপর সারাদিন ঘরে বসে থাকতে হতো, তোর কি ভালো লাগতো বল? হ্যাঁ হ্যাঁ ভালো তো, মেয়েকে আরো লাই দাও,
আমিও যে কি বলি না, এই মেয়েটা এত গাছে উঠে যে আমার সব কথা এখন গাছেই ওঠা হয়। আই মিন মাথায় তোলো। মা, আগেটাই ঠিক ছিল, গাছে তোলাটাই ঠিক ছিল, আমি গাছে উঠে কিছু পেরে খেতাম। তোরে তো আমি থাপড়াইয়া। কথাটা বলে যে না আয়ু এগিয়ে আসবে সঙ্গে সঙ্গে। যা বলে দেয়, দেখো আয়ু ছোট মানুষ, একটু একটু মজা করবেই, তাই বলে কি তোমাকে মারতে আসতে হবে? ও ছোট, ওর 18 বছর হয়ে গেছে, ওর ইসে পা দেবে, দেয়নি তো। ও লাভ ইউ পাপা বলে আল্লাহ দে আল্লাহ দে জিহবকে গিয়ে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে সামনের দিকে তাকাতেই তে চমকে যায়। সাদা বান্দর? হোয়াট? পেমা, কাকে বলছিস? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে না সাদা বান্দর। পে আম্মু এমন করে কাউকে কিছু বলতে আছে? বাবা হ্যাঁ বলো, তুমি ওকে সাদা বান্দর কেন বলছো? সামান্য একটু ওনার গাড়িতে কাদা লেগেছিল বলে আমাকে কত কথা শুনিয়েছে, আমাকে ইডিয়েট বলেছে, জাতা বলেছে। এ হ্যালো, মিথ্যা বলবা না, আমি তোমাকে কিচ্ছু বলিনি, উল্টা তুমি আমার সাথে মিসবিহেভ করেছো, খারাপ ব্যবহার করেছো। পেমা কি শুনছি এসব? জাঙ্কুক বাবা তুমি রাগ করো না, ও একটু দুষ্টু স্বভাবে। বাবা আমি তো শুধু একটু খেলাই করছিলাম। পেমা চুপ করো, চুপচাপ গিয়ে পরিষ্কার হও, আর তারপর তোমার যা খুশি তাই করো। কিন্তু বাবা এই সাদা বান্দরটা কে? আবার বলছো সাদা বান্দর? ইনি আমার বন্ধুর ছেলে, বুঝেছো? সব সময় ভদ্রভাবে কথা বলবে। বাবা এই সাদা বান্দরকে আমি ভদ্রতা দেখাবো? তে তে কিছু না বলে মুখ ভেঙে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাবা তুমি কিছু মনে করো না ওর ব্যবহারে, ও একটু দুষ্টু। ওকে আঙ্কেল, কোনো ব্যাপার না। বাবা এখানে থাকতে তো তোমার কোনো অসুবিধা হবে না? আরে না না আঙ্কেল, আমার কোনো অসুবিধা হবে না। তো যাও বাবা, তুমি গিয়ে রেস্ট নাও। চলো এবার পরিচয়টা দেওয়া যাক। যে হোক, যে গ্রামের সবচেয়ে শিক্ষিত এবং গ্রামের চেয়ারম্যান সাহেব, তার একমাত্র মেয়ে কিম তেয়ং অতিরিক্ত দুষ্টু, কারো কোনো কথা শুনতে চায় না, কিন্তু তেকে সবাই প্রচন্ড ভালোবাসে। তে সবসময় বাচ্চাদের সাথে খেলা করে। আর জিহপের একমাত্র ওয়াইফ আয়ু। চাঙ্কুক বাবা খেতে এসো। আঙ্কেল এত তাড়াতাড়ি? হ্যাঁ বাবা, এখানে সবাই রাত 9টার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলে, এটা তো গ্রাম। বুঝতে পেরেছি আঙ্কেল, আমি তো এখানে একটা প্রজেক্টের জন্য আসছি, তো একটু কাজ করছিলাম। ওকে বাবা তুমি কাজটা কমপ্লিট করে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। না না আঙ্কেল আমি যাচ্ছি। জাঙ্কু খাবার টেবিলে গিয়ে বসতেই তে ঘুমু ঘুমু চোখে বলল, মা কি রান্না করেছো? তোর মাথা? কিন্তু আম্মু আমার মাথা তো আমার কাছেই আছে, আর আমার মাথা রান্না করলে আমার মাথায় দেখেছো কত চুল, খাবারে চুল যাবে না? অসভ্য মেয়ে, দিন দিন অসভ্য হচ্ছিস। বাবা তোমারই বউ তো বললো আমার মাথা রান্না করেছে, মিথ্যা বললো না বলো? আয়ু এটা কেমন ব্যবহার? বাবা সব সময় তোমার বউটা আমার সাথে এমন করে। দেখো মা, তুমি যদি এমন ব্যবহার করো আমি কিন্তু তোমার বাবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব। কি বললি? না না এমনি বলছিলাম। তুমি আমার মিষ্টি মা না বলো, পাল্লাম করছিলাম তো। ওয়াও মাংস রান্না করছো? হ্যাঁ, এমন ভাব করছিস যে জীবনে খাসনি। ওকে আমার কেটে বাইরে আজকের জন্য এটুকুই, তোমরা বুঝতেই পারছো আমার গলাটা অনেক খারাপ, অনেক কষ্ট করে এতটুকু ভয়েস দিয়েছি, গল্পটা অনেক সুন্দর হওয়ার কথা ছিল বাট আমি তো ভয়েসই দিতে পারছি না। আচ্ছা পরের পাঠের জন্য সবাই অপেক্ষা করো, আর গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও।